টেলিভিশনে এখন যে ধরনের সিরিয়াল হচ্ছে সেখানে থেকে দাঁড়িয়ে কোথাও কি ওয়েব সিরিজ আগামী দিনে বেশি মানুষকে আকৃষ্ট করবে টেলিভিশন তো আমরা পিছিয়ে যাচ্ছি পিছিয়ে গেলেও পিছিয়ে যাওয়ার কিছু কিছু পৌরাণিক গল্প বা ইতিহাসের গল্প বা বায়োপিকের মতো গল্প আমরা ভালো লাগে কিন্তু কোথাও আজকের সমাজটাকেও কানেক্ট করতে হবে আমার মনে হয় আরো স্মার্টার হওয়া দরকার আছে হঠাৎ করে কেন আমরা এক্সপেরিমেন্টের জায়গাটা হারিয়ে ফেললাম টেলিভিশনে যারা প্রডিউস করছে তারা কাজ করলে বা চ্যানেলরা নতুন নতুন কাজ ভাবনা দিলে তবেই তো দর্শকরা বাধ্য হবে দেখতে এবং উদ্বুদ্ধ হবে আমাদেরও একটা আছে কিন্তু দর্শকদেরকে তৈরি ওয়েব ওয়েব সিরিজ তো দেখছে লোকে প্রত্যেকের হাতে সিরিজের জায়গাটা নিয়ে কিন্তু চলে আসবে ফোন প্রত্যেকের হাতে কেউ মানে সই করতে জানে না কিন্তু এফবি করে আর কি এখনই যদি সতর্ক না হই তাহলে কিন্তু ওই কিছু চ্যানেল যেগুলোর রয়ে গেছে সেগুলোর মতো রয়ে যাবে আর কি কোন হ্যাঁ বিস্তার হবে না এবারে ডটিনে আপনাদের সকলকে স্বাগত আমি সুচরিতা এবং আমার সঙ্গে রয়েছেন জয়তি ঘোষাল সকলকে কিভাবে রিদ্ধ করছি অভিনয় দিয়ে বিনোদন দিয়ে কিভাবে বিনোদন দিয়েই রিদ্ধ করছি কিন্তু বিনোদনের সঙ্গে যেটা আমি ফাও হিসেবে দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে একটা জীবনবোধ কলের গান এটা বললেই চৈতি সবার আগে তোমার স্মৃতিতে কি আসে কলের গানের থেকেও বেশি মনে পড়ে আমার বাড়িতে একটা অর্গ্যান আছে সেই অর্গ্যানটা কলের গানের মতোই বিকল হয়ে গেছে বাবা অনেকবার চেষ্টা করেও কোনো এই পায়নি সারানোর লোক পায়নি কিন্তু তবু ওটা আমাদের একটা পার্ট অফ মাই ফ্যামিলি সো কলের গান ওরমই একটা বিষয় আর কি যাকে ঘিরে একটা খুব মর্মস্পর্শী টানা পড়ে নাচে একটা গল্প আছে এই ছবিটা যখন দর্শক দেখতে যাবে তার আগে তাদের মধ্যে একটা ধারণা তৈরি করতে যায় যে চৈতি ঘোষাল কীভাবে আছে ছবিটা কলের গানে আমি হচ্ছি পুত্রবধূ এবং কলের গানটা নিয়ে আমার নানান রকম চাপটাপ আছে ভালো লাগে না কলের গানটা কেন যে এরকমভাবে চলে তারপর কলের গানটা বেছে দিলেই হয় তারপর কলের গানটা বেচার একটা সুযোগ আসে এবং জীবনগুলো যেন কীরমভাবে বদলে যায় একটা ভীষণ বালিত আছে এই ছবিটার মধ্যে পুরনো বাংলা ছবির একটা অন্য আছে সুন্দর সুন্দর গান আছে এবং আমার চরিত্রটা লোকে বুকে হাত দিয়ে কিন্তু বলবে যে হ্যাঁ এই চরিত্র আমি চিনি তোমাকে আমরা হিন্দি ছবিতে খুব শীঘ্রই দেখতে পাচ্ছি সেইটা নিয়ে যদি আমাদেরকে একটু ফেব্রুয়ারি মাসে রিলিজ করছে ছবিটার নাম হচ্ছে টু ক্রিকেট নিয়ে গল্প লোকে ভাবতেই পারে নিশ্চয়ই ক্রিকেটটা ভীষণভাবে আছে কিন্তু আমি বলবো এই ছবিটা হচ্ছে দুটো মানুষের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আবার ফিরে আসার গল্প এবং সেখানে আমি একটি বাঙালি চরিত্র করছি রাঘব একটা গান গেয়েছে সে গানটাও খুব ভালো লেগেছে প্লাস শ্রীকুমার দা গান গেয়েছেন টপ্পা আঙ্গিকে সেগুলোও খুব ভালো লেগেছে এবং পরন কাকার অভিনয় তো পরান বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ের কোনো তুলনা নেই ভাস্কর ব্যানার্জির সাথে বহুদিন বাদে কাজ করে অফ দ্য ক্যামেরা ক্যামেরা অন ভীষণ এনজয় করেছি আগামী চৌধা জানুয়ারি ছবিটা আসছে তুমি একটু দর্শকদের বলে দাও যে তারা কি এক্সট্রা দেখতে পাবে ছবিটার মধ্যে বাকি যে কটা সিনেমা চলবে তার বড় পুকুরে বড় মাছও আছে ছোট মাছও আছে মাঝে মাঝে বড় মাছ খেতে খুব ভালো লাগে আবার স্বাদ বদলাতে ছোটো মাছও কিন্তু দারুণ লাগে ছাড়া যায় না কোনোটা আমি বলবো আরও অনেক ছবি আসছে সেই ছবিগুলোও দেখুন এবং কলের গানও দেখুন আপনারা নিজেদেরকে খুঁজে পাবেন পুরনো বাংলা ছবির একটা মেজাজ খুঁজে পাবেন এই যে আপনারা বলেন না যে না বাংলা ছবির গল্প পাচ্ছে না গল্প পাচ্ছে না নিটোল একটা গল্পও পাবেন